বসিরহাট মহকুমার হারোয়া থানার বকচুরি গ্রাম পঞ্চায়েতের মথুরা গ্রামের ঘটনা। আইএসএফ করার অপরাধে রবিবার গভীর রাতে তৃণমূলের বেশ কয়েকজন দুষ্কৃতী লোহার রড, হাসুয়া, দা এবং বন্দুক নিয়ে চড়াও হয় আব্বাস সিদ্দিকীর অনুগামীদের ওপর। তাদের বাড়িতে থাকা প্রতিবন্ধী বাচ্চা এবং মহিলাদেরকেও রেয়াত করা হয়নি, বেধড়ক মারধর করা হয় এবং তাদের ঘরবাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। যখন এসে আমি কাকার বলছি যে তুমি ঘর থেকে বারো না, আমি বাড়ি চলে যাচ্ছি। যখন বাড়ি চলে যাই বলে আমি বার হচ্ছি কাকার বাড়ির থেকে, তখন দেখছি ওরা হাঁ করে ছুটে আসছে। তো হাতে মেশিন আছে, ডবল ব্যারেল আছে, পাইপ গান আছে, বোম আছে, দা আছে। দা দিয়ে আমার মাথায় একটা দুটো কোপ মারার পরে, তারপরে আমার বাবা ছিল, আমার বাবা আমার বাঁচা থেকে আমার বাবার কপালে কোপটা লেগেছে। ওখানে রবিউল যে আমাদের মেম্বার, সে থেকে বলছে যে খালেক বলেছে যে 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 যা আইএসএফ এর দল করে মেরে হাড়কড় গুঁড়ো করে দাও, দরকার আমি স্পট ওখানে যাচ্ছি। বলার পরে খালেক যখন ওটা বলে দিল, তোরা ওরা তখন সাহসটা বেশি করে, রবিউল ওখানে হেঁকে হেঁকে বলছে যে খালেক বলে দিয়েছে যে মেরে হাত পা গুঁড়ো করে দাও। দুবার পরে যখন ওরকম বলছে, তখন আমি কাকার ঘরের ভেতর ঢুকে কাকার নিয়ে বসে আছি। থাকলে ওরা হট করে দরজা ফরজা ভেঙে ঢুকে যায়। ঢুকে গিয়ে কাকারও পেলো না, আমারও যখন পেলো না গো, আমরা ধারে ঘরে আছি। বসে একটা ভাঙতে ভাঙতে এসে বাচ্চাগুলো ছিল, বাচ্চাগুলো ফেলে দিয়েছে, তল করেছে, মেয়েদের শাড়ি ধরে টানাটানি করেছে, ব্লাউজ ছিঁড়ে গেছে। তারপরে কাকার 37,000 টাকা ছিল, 37,000 টাকা দুখানা মাকে, দুখানা আংটি এগুলো নিয়ে গেছে, নিয়ে গেছে। আর রোলামিন মেম্বারের মেজর ছেলে, একটা ঘরের মধ্যে ছটা কামরা আছে, ছটা ঘর, ছটাই লুটপাট করেছে। পাল্টা তৃণমূলের ওপর হামলা চালায় সংযুক্ত মোর্চার লোকজন। ঘটনাস্থলে তাদের মারের আঘাতে গুরুতর আহত হয় উভয় পক্ষের 14 জন। তাদেরকে উদ্ধার করে হারোয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। জানা যায় আইএসএফ কর্মীদের মারের আঘাতে তৃণমূলের 4 জন আহত হয়েছেন। এই ঘটনায় দুপক্ষই লিখিত অভিযোগ দায়ের করেছেন হারোয়া থানায়। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। অভিযোগ পাল্টা অভিযোগের ভিত্তিতে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে, এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। শুধু কি রাজনৈতিক কারণ নাকি অন্য কোনো কারণ, সেটাও খতিয়ে দেখছে পুলিশ। সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।